শুনো কামাল ভাই, আমার ওই যে সিরাজ মিয়া যার সঙ্গে কথা কথি কথি গেল, উনি হচ্ছে নায়িকা লাইলা। এই ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই এখন তার দিক চায় আছে। সামনের মাসে তার সাইড দিয়ে ছবি আসতেছে, যদি একটা ছবি এখনো মুক্তি পায়নি তা দেখি সবার মুখে মুখে হিট। তাই নাকি? ছবি মুক্তি না পাই নায়িকা হিট? ও হিট! আরে এটা হচ্ছে ফিল্মের মার্কেটিং পলিটিক্স, বুঝতে পারছো? ওটা তুমি বুঝবো না। নায়িকা পরে দেখার পর আমি ভাবছিলাম কি, নায়িকা পর মতো সুন্দরী মায়া এই জগতে আর দ্বিতীয়টা নাই। কিন্তু লাইলিয়া পরে দেখে আমার সেই ভুল ভেঙে গেছে। নায়িকা পথে এর কাছে কিছুই না, এই তো আসল সুন্দরী, দেখতে পরীর মতো। বাস রে বাস, কাম সারেছে। কি হয়েছে? আরে তুমি তো দেখছি এই দূর থেকে লেলা পাক দেখে তার প্রেমে পড়ে গেছো। হ্যাঁ, অনেক দিন পর গ্রামে এলাম, রাস্তাঘাট তো কিছু চিনি না। রন্টু মিয়া চলো, তোমার নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখে আসি। যাইবা? আগে মুখে কিছু দিয়ালো? না না না, অহন কিছু খামু না, একটু বাজার সদাই করতে চাই। অনেক দিন তো ভালো মন্দ কিছু খাই না, আর ঢাকার খাওন কোনো তৃপ্তি পাই না। আর তোমার হাতের রান্না সে যে কতদিন খাই না, আইসকাম মন ভৈরা খামু। মা, খাওন কি মন ভৈরা খায় না পেট ভৈরা খায়? বাবা রে, মাস্টার সাহেব দিয়ে আমার ভুল ধরা ফেলাইছে, সাবধানে কথাবার্তা কইতে হইব। ল লো চলো বন্ধু মিয়া। মা আমিও বাজারে যাব। ও তুমিও যাইবা? আচ্ছা লো, আমরা তিনজনে মিলাই যাই। লো ছেলেটা বুঝা লো। আপনার কি ইমেল অ্যাকাউন্ট আছে? জি না। আচ্ছা, আপনি নিয়মিত ইন্টারনেট ব্রাউজ করেন না? জি না, মানে ঠিক হয়ে ওঠে না। বলেন কি, এই যুগের মানুষ আপনি, ইন্টারনেট ফেসবুক এসবে ইন্টারেস্ট নেই, এটা কী করে হয়? জি ভাই, আমি চাই আপনি দুদিনের মধ্যে ইমেল অ্যাকাউন্ট করবেন, ফেসবুকে এন্ট্রি নেবেন, আর ইন্টারনেটে থাইল্যান্ডের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে সব কিছু জানবেন, এবং আমাকেও জানাবেন, মানে আমাকেও আপ টু ডেট করবেন। রাইট? জি ভাইয়া।